শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা যে পত্র পড়াচ্ছিলাম সেটা আমরা হচ্ছে যে বিজ্ঞান প্রথম পত্র। তোমরা গতকাল ক্লাসে যে যে বিজ্ঞানে প্রথম পত্র ক্লাস অধ্যায় আট পড়েছ, তার বাকি অংশটুকু আজকে আমি তোমাদের সামনে আলোচনা করবো, প্রেজেন্টেশন করবো আর কি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে বলবো যে এর আগে ক্লাসগুলো তোমরা বায়োলজি ক্লাসগুলো খুব মনোযোগভাবে শুনেছ, আজকেও বায়োলজি ক্লাসগুলো খুব মনোযোগভাবে শুনবে এবং বাসায় এই পড়াগুলো সুন্দরভাবে আয়ত্ত করবে। আমার এটা তোমার প্রতি অনুরোধ থাকলো আর কি। প্লিজ, আজকে যে টপিকস আলোচনা বিষয় হচ্ছে, দেখো আজকে বায়োলজি পেপার ওয়ান, তো অধ্যায় আট টিস্যু এবং টিস্যুতন্ত্র। তো আমরা আলোচনা বিষয় হচ্ছে পরিবহন কলাগুচ্ছ ভাস্কুলার বান্ডেল সম্পর্কে আজকে আলোচনা করব। তো ভাস্কুলার বান্ডেল যে এই অধ্যায়ে যতগুলো টপিকস আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ভাস্কুলার বান্ডেল। তো এই ভাস্কুলার বান্ডেল শুধু তোমাদের জানার জন্য টপিকস নয়, বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রতিবার এক থেকে দুই বছর পর পর এই ভাস্কুলার বান্ডেল উপর তোমাদের প্রশ্ন হয়ে থাকে এবং এই ভাস্কুলার বান্ডেল প্রশ্ন যারা শিক্ষার্থীরা তারা চমৎকারভাবে উপস্থাপন করে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আমরা জানি যে বাংলাদেশে একটা প্রখ্যাত বই আছে, তোমাদের সামনে আছে, তোমরা সবাই চেনো, এই বইটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র। এবং জীববিজ্ঞান প্রথম পত্র তোমরা জানো এই বইটা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের প্রফেসর ডক্টর আবুল হাসান স্যার। এবং এই প্রফেসর ডক্টর আবুল হাসান স্যারের বই তো জানো যে এখনও অনেক আগের থেকে এই বইটা খুব প্রখ্যাত এবং উল্লেখযোগ্য। তো আমরা এই অধ্যায় আট চলে যাব এবং অধ্যায় আটে চলে যাওয়ার পর পেজ নম্বরে গিয়ে আমরা খেয়াল করব এই আজকে এই ভাস্কুলার বান্ডেল সম্পর্কে আমরা তোমাদের সামনে উপস্থান করব। তোমরা একটু মনোযোগ হয়ে আমাদের হোয়াইট ব্ল্যাকবোর্ডে খেয়াল করো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যে অধ্যায় যে আলোচনা বিষয় যে পরিবহন কলাগুচ্ছ ভাস্কুলার বান্ডেল, তো এর আগে আমাদের বুঝতে হবে যে ভাস্কুলার বান্ডেলটা কী। ভাস্কুলার বান্ডেলের অর্থ হচ্ছে পরিবহন কলাগুচ্ছ, অর্থাৎ যেসব কলাগুলো উদ্ভিদের খাদ্য কাঁচামাল পরিবহন করে থাকে। বিশেষ করে কাঁচামাল বলতে গেলে আমরা পানি এবং খনিজ লবণকে বোঝাব, সেসব উদ্ভিদ সেইসব কলাগুলোকে একত্রে আমরা পরিবহন কলাগুচ্ছ বলবো। তো পরিবহন কলাগুচ্ছ কাদের কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে আছে সেটা আমাদের জানার জন্য আমি তোমাদের একটু পিছনের দিকে গেলাম। তো আমরা জানি বেন্থাম ও হুকারের যে শ্রেণীবিন্যাস করেছিল সে শ্রেণীবিন্যাসটার নাম হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। তো প্রাকৃতিক শ্রেণীবিন্যাস উদ্ভিদ জগৎটাকে দুটি উপজগতে বিভক্ত করেছিলেন, একটি উপজগৎ এক অপুষ্পক, একটি উপজগৎ দুই সপুষ্পক। তো অপুষ্পকের মধ্যে তিনটা বিভাগ ছিল, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা অ্যান্ড প্লেডিওফাইটা। তো থ্যালোফাইটা বলতে আমরা বলতো সমাজ্ঞদেহী শৈবাল ছত্রাক, ব্রায়োফাইটা বলতো বুঝতে আমরা বলবো মোষবর্গীয়, প্লেডিওফাইটা বলতে আমরা বুঝি ফানবর্গীয়। এটা হচ্ছে আমাদের অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে যে দুটো বিভাগ, একটা হচ্ছে সমাঙ্গদেহী আর একটা হচ্ছে মজবর্গীয়, এই দুটা বিভাগের উদ্ভিদের ক্ষেত্রে পরিবহন কলা অনুপস্থিত। আর অপুষ্পক উদ্ভিদের মধ্যে টেরিডোফাইটা অর্থাৎ ফানবর্গীয় উদ্ভিদ, এটাদের এই উদ্ভিদের এই গোষ্ঠী উদ্ভিদের মধ্যে পরিবহন কলা তন্ত্র আছে, অর্থাৎ ভাস্কুলার বান্ডেল উপস্থিত বা বিদ্যমান। আর সপুষ্পক হচ্ছে দুটো বিভাগ, মাই ডিয়ার স্টুডেন্ট খেয়াল করো, একটা হচ্ছে নগ্নবীজী, একটা হচ্ছে আবৃতবীজী। নগ্নবীজী উদ্ভিদ তো আমরা জানি, বিশেষ করে সাইকাসের নাম আমরা জানবো, আবৃতবীজী উদ্ভিদ জানো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী।
তো এই নগ্নবীজী আবৃতবীজী উভয় বিভাগের মধ্যে ভাস্কুলার বান্ডেল আছে। তাহলে আমাদের এই যে পরিবহন কলাতন্ত্র একটা উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে উদ্ভিদ মাটি হতে মূলের মাধ্যমে কী হচ্ছে, বিশেষ করে কাঁচামাল, পানি ও খনিজ লবণ এবং প্রস্তুতকৃত খাদ্য মূলের মাধ্যমে তারা কী করে শোষণ প্রক্রিয়ায় তারা কাণ্ডে পৌঁছায়, কাণ্ডের থেকে পাতা, পাতার থেকে সবুজ অংশ এবং উদ্ভিদের বিভিন্ন সবুজ অংশের মধ্যে এই কাঁচামাল এবং খাদ্য প্রস্তুতগুলোকে কী করে পরিবহন করে থাকে। এই জন্য যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে পরিবহন কলাতন্ত্র রয়েছে অর্থাৎ ভাস্কুলার বান্ডেল রয়েছে, সেসব উদ্ভিদে অবশ্যই উন্নত গোষ্ঠী উদ্ভিদ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি যে উদ্ভিদ গোষ্ঠী বলবো তোমরা লিখে নিতে পারো বা তোমরা মনে রাখতে পারো, তিনটা উদ্ভিদ গোষ্ঠীর ক্ষেত্রে পরিবহন কলাতন্ত্র আছে। নাম্বার ওয়ান সেটা হচ্ছে ফানবর্গীয়, যেটাকে আমরা বলবো ট্রেডিওফাইটা। নাম্বার টু যেটাকে বলবো নগ্নবীজী উদ্ভিদ, জিমনোস্পার্ম। আর নাম্বার থ্রি যেটা বলবো আবৃতবীজী বা গুপ্তবীজী, যেটাকে বলবো এনজিওস্পার্ম। এই তিনটা গোষ্ঠী উদ্ভিদের মধ্যে পরিবহন কলাতন্ত্র রয়েছে। তো আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিকস, সেই গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ভাস্কুলার বান্ডেল। আজকে ভাস্কুলার বান্ডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ভাস্কুলার বান্ডেল বা ভাস্কুলার টিস্যু তন্ত্রটা কী? ভাস্কুলার টিস্যু সিস্টেম জাইলেম এবং ফ্লোয়েম কলা গোচ্ছ একত্রে আমরা কী বলতেছি ভাস্কুলার বান্ডেল। তাহলে জাইলেম কলা এবং ফ্লোয়েম কলা, তোমরা এর আগের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি যে কলাকে উদ্ভিদের দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভাজক কলা, একটা হচ্ছে স্থায়ী কলা। তো স্থায়ী কলার মধ্যে আবার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে সরল কলা, জটিল কলা এবং খননকারী কলা। জটিল কলার মধ্যে আবার দুটো ভাগ আছে, জাইলেম এবং ফ্লোয়েম। দ্যাটস মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে জাইলেম এবং ফ্লোয়েম কলা গুচ্ছে একত্রে আমরা কী বলবো পরিবহন কলা বলবো। তাহলে ভাস্কুলার বান্ডেল কী দিয়ে তৈরি হচ্ছে? জাইলেম এবং ফ্লোয়েম কলা একত্রে কী তৈরি হচ্ছে? ভাস্কুলার বান্ডেল। তাহলে এখন আমি যে জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে আমরা জানব। তো আমরা মাই ডিয়ার স্টুডেন্ট, জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে আমরা কী জানব? তো জাইলেম কলার মধ্যে চারটি ভাগ আছে, ক্রাকিট, ক্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং কাষ্ঠতন্ত্র। এই চারটি ভাগ নিয়ে জাইলেম কলা গঠন করে। তো জাইলেম কলার মধ্যে আমরা জানি, বিশেষ করে জাইলেম কলার মধ্যে ফানবর্গীয় ও নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম টিস্যুতে ভ্যাসেল থাকে না। দুই, আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে কী হবে? ভ্যাসেল বা গর্ত থাকে, তার জাইলেম কলার গর্ত থাকে। এখন আমি বুঝবো যে তোমাদের বোঝা উচিত জাইলেম কলাটা কীভাবে কাজ হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তো জাইলেম কলাটা কাজ হচ্ছে যে উদ্ভিদের যে খাদ্য, কাঁচামাল, বিশেষ করে পানি এবং খনিজ লবণ এবং প্রস্তুতকৃত খাদ্য, সেটা উদ্ভিদের মূল হতে কোথায় নিয়ে আসতেছে? কাণ্ডে নিয়ে আসতেছে এবং মূল হতে পাতা ও সবুজ অংশে পচাচ্ছে। এটা হচ্ছে জাইলেম কলার কাজ। নাম্বার টু হচ্ছে ফ্লোয়েম কলার। আমি বলতেছি যে ফ্লোয়েম কলার সম্পর্কে তোমার একটা ধারণা নাও, ভাস্কুলার বান্ডেল সম্পর্কে একটা, জাইলেম সম্পর্কে তুমি জানলে, ফ্লোয়েম সম্পর্কে জানলে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যে ফ্লোয়েমেও কিন্তু চারটা ভাগ আছে, শিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যানকার্মা বা বাস্তুতন্ত্র। তো এর মধ্যে বিশেষ করে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কোনো সঙ্গীকোষ থাকে না। এখন ফ্লোয়েম কলার পরিবহন ক্ষেত্রে কী কাজটা করে থাকে? ফ্লোয়েম কলার কাজটা করে থাকে যে জাইলেম কলা যে পর্যন্ত খাদ্যটা পৌঁছায়, নাম্বার ওয়ান মূল হতে কোথায়, পাতা এবং সবুজ অংশে, এই পর্যন্ত জাইলেম কলার কাজ শেষ। এবং এই যে পাতা ও সবুজ অংশ থেকে খাদ্যটা আবার কী করে ফ্লোয়েম কলাটা, আবার বলতেছি পাতা এবং সবুজ অংশের থেকে খাদ্য, বিশেষ করে কাঁচামাল, পানি ও খনিজ লবণ এবং প্রস্তুতকৃত খাদ্যটা কোথায় দিয়ে যায়? উদ্ভিদের বিভিন্ন সজীব অঙ্গে। সজীব অঙ্গে বলতে গেলে আমরা বলি সজীব কোষকে বোঝাবো।
ঠিক আছে, সজীব কোষকে বোঝাবো। লিভিং ম্যাটার, লিভিং ম্যাটারকে বলা হচ্ছে অর্গানিজম। তোমরা জানো যে কোষ বলতে গেলে কোষকে বলে ইট ইজ এ স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য লিভিং ম্যাটার। তো লিভিং ম্যাটার বলতে গেলে আমরা বুঝি সজীব কোষ। কিন্তু একমাত্র জীব এবং উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কী আছে, তাদের সজীব পদার্থ জীব, কিন্তু জড়ের ক্ষেত্রে না। এই জন্য লিভিং ম্যাটার বলতে গেলে প্রাণীরও যেমন তার কোষ আছে, কোষ আছে কার্যকরী, তেমনি উদ্ভিদের ক্ষেত্রে কোষ আছে, সেটাও কার্যকরী। তো এই পর্যন্ত আমরা তাহলে জাইলেম এবং ফ্লোয়েম কোলায়ার সম্পর্কে জানলাম। আমরা এখন মাই স্টুডেন্ট এখন পরিবহন কলা সম্পর্কে আমরা খুব চমৎকারভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা অবশ্যই তোমরা আমার এই হোয়াইট বোর্ডে খেয়াল করো এবং পাশাপাশি তোমার বইগুলো তোমার পড়াটা পরবর্তীতে আয়ত্তের মধ্যে নিয়ে নাও প্লিজ মাই স্টুডেন্ট। তো ভাস্কুলার বান্ডেল, তো আমরা জানি যে ভাস্কুলার বান্ডেলকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে সংযুক্ত, ওরিও এবং কেন্দ্রিক, কনজয়েন্টস, রেডিয়াল অ্যান্ড কনসেন্ট্রিক। সংযুক্তকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সমপার্শ্বীয় এবং একটা সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সমপার্শ্বীয় মুক্ত, সমপার্শ্বীয় বন্ধ, আর একটা সমদ্বিপার্শ্বীয়। ওরিওটা কোনো ভাগ নেই, কেন্দ্রিকটা আবার দুটো ভাগে আছে, একটা জাইলেম কেন্দ্রিক, একটা আছে ফ্লোয়েম কেন্দ্রিক। তো মাই স্টুডেন্ট তোমরা এই ফিগার বা ছবির মধ্যে তোমরা চমৎকারভাবে তুমি সুন্দরভাবে বুঝতে পারো। তোমরা একটু খেয়ালে খেয়াল করো যে এখানে এক নম্বরটা হচ্ছে সমপার্শ্বীয় মুক্ত। এখানে আমি বলতেছি যে এইসব কিন্তু সব ছবিটা হচ্ছে পরিবহন কলা, কিন্তু এটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। দেখো প্রতিটা ভাস্কুলার বান্ডেলের মধ্যে কী কী আছে, একটা হচ্ছে জাইলেম কলা, একটা হচ্ছে ফ্লোয়েম কলা। আবার বলতেছি একটা হচ্ছে ফ্লোয়েম কলা, একটা হচ্ছে জাইলেম কলা, একটা হচ্ছে ফ্লোয়েম কলা, একটা হচ্ছে জাইলেম কলা, এটা হচ্ছে ফ্লোয়েম কলা, এটা হচ্ছে জাইলেম কলা, এটা ফ্লোয়েম কলা, এটা হচ্ছে জাইলেম কলা, এটা ফ্লোয়েম কলা, এটা হচ্ছে জাইলেম কলা, এগুলো হচ্ছে ফ্লোয়েম কলা, আর ভিতরটা ফ্লোয়েম কলা, বাইরেরটা জাইলেম কলা। তো খেয়াল করে দেখো যে মুক্ত সমপার্শ্বীয়, এই যে এটা হচ্ছে মুক্ত বলতে গিয়ে বোঝাবে, দেখো খেয়াল করে দেখো এটা ফ্লেম, একটা জাইলেম, জাইলেম এবং ফ্লেমের মাঝখানে কী থাকে, এক ধরনের কলা থাকে, কেম্বিয়াম। আমরা কিন্তু গতকাল ক্লাসে কিন্তু ভাজক কলা সম্পর্কে পড়িয়েছিলাম। ভাজক কলাকে আমি বলেছি প্রোটোডার্মের কথা। প্রোটোডার্ম হচ্ছে অর্থাৎ যেসব কলা, যেসব ভাজক কলাকে উদ্ভিদের কি আবরণ গঠন করে, স্তর গঠন করে, ত্বক গঠন করে, সেটা হচ্ছে প্রোটোডার্ম। তো এখানে একটা মজার বিষয়, দুটি স্থায়ী কলার মাঝখানে কী হচ্ছে, একটা ভাজক কলা উপস্থিত। এটাও তোমাদেরকে জানার জন্য আমি তোমাকে বলে দিলাম। অর্থাৎ ফ্লোয়েমে কিন্তু স্থায়ী কলা, জাইলেমও কিন্তু স্থায়ী কলা, এর মাঝে ক্যাম্বিয়ামটা হচ্ছে সেটা হচ্ছে ভাজক কলা। তো এই ফ্লোয়েম এবং জাইলেমের মাঝখানে যখন যেসব কলার মধ্যে ক্যাম্বিয়াম উপস্থিত থাকবে সেটাকে আমরা বলবো সেই রকম ভাস্কুলার বান্ডেলকে বলবো সমপার্শ্বীয় মুক্ত। সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডেল কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে পাবো, সেটা হচ্ছে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাবো। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যে ভাস্কুলার বান্ডেল থাকবে সেটা এই যে এক নম্বর চিত্র। দুই নম্বর, এই যে ফ্লোয়েম কলা এবারে জাইলেম কলা, এই মাঝে কোনো ক্যাম্বিয়াম নাই, তোমরা দেখতে পাচ্ছ কোনো ক্যাম্বিয়াম নাই, কিন্তু এই সমপার্শ্বীয় তখন আমরা কী বলবো, বন্ধ বলবো। তো এই সমপার্শ্বীয় বন্ধ যে পরিবহন কলা আমরা কাদের কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখব, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই ধরনের পরিবহন কলা উপস্থিত। প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা সমদ্বিপার্শ্ব দেখো, এখানে হচ্ছে জাইলেম কলা, জাইলেম কলা দুই পাশে হচ্ছে ফ্লোয়েম কলা, এবং এটাকে আমরা ফ্লোয়েমে বলবো, এটা যে ফ্লোয়েম কলা, এটা ফ্লোয়েম কলা, এবং এটাও হচ্ছে ক্যাম্বিয়াম, এটা ক্যাম্বিয়াম, মাঝখানে কী থাকে, জাইলেম থাকে। এই ধরনের যে ভাস্কুলার বান্ডেল সমদ্বিপার্শ্ব বলবো। সমদ্বিপার্শ্ব ক্ষেত্রে আমরা সাধারণত দেখব বিশেষ করে সমদ্বিপার্শ্ব ক্ষেত্রে লাউ কুমড়ো, বিশেষ করে লাউ কুমড়ো উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের দেখবো। আর তারপরে তিন নম্বর হচ্ছে ওরিও, ওরিও হচ্ছে বিশেষ করে একটা ফ্লোয়েম জাইলেম এভাবে কিন্তু বিন্যস্ত থাকে, এটা সাধারণত পুষ্পক উদ্ভিদের মূলের ক্ষেত্রে দেখবো। আর কেন্দ্রিক, এই যে কেন্দ্র